রেফুঙ্গা থানাধীন গামছাকোপড়া পূর্ব রামনগর গ্রামে বীর বিক্রম দেবর্মার বাড়িতে বিজেপির সভায় আক্রমণ আইপিএফটি ভাঙচুর করে ২৫টি বাইক, আহত বেশ কয়েকজন। টিডিপি দলে অনাস্থা প্রস্তাবে ভাষণ রাখতে গিয়ে কেন্দ্রের মোদী সরকারের বিরুদ্ধে একাধিক ইস্যুতে সরব হলেন রাহুল গান্ধী। একাধিক ইস্যুতে মোদীকে ভিড়লেন রাহুল। মোদী জিএসটি নোটবন্দি করে কোটি কোটি দেশবাসী ক্ষতি করেছেন, মোদী আমলে বেড়েছে বেকারত্ব, অভিযোগ রাহুলের। মোদী সরকার মহিলাদের রক্ষা করতে ব্যর্থ, প্রধানমন্ত্রী দুই ব্যবসায়ীর সাথে ভালো সম্পর্ক করেছেন, দেশবাসী তা জানেন। ক্ষুদ্র মাঝারি ব্যবসায়ীর সাথে প্রতারণা করছেন মোদী, বললেন রাহুল গান্ধী। মোদীর আমলে ধন কুবেরদের ছাড় দেওয়া হয়েছে, অথচ কৃষি ঋণ মকুব হয়নি, বললেন সাংসদ রাহুল গান্ধী। ২০১৯ দেশ ও বিরোধীরা বিজেপিকে হারাবে, দাবি রাহুলের। প্রধানমন্ত্রী কথা দিয়ে কথা রাখেনি, ১৮ লক্ষ টাকা কোথায় গেল যা প্রতিশ্রুতি দিয়েছিলেন প্রধানমন্ত্রী। দেশে প্রধানমন্ত্রী কথার দাম থাকা উচিত, বললেন কংগ্রেস সভাপতি। তীব্র দহনে পড়ছে রাজ্য, এর মধ্যে বিকেলে বৃষ্টিতে মিলল খনিকে স্বস্তি। আবহাওয়া অফিস জানাচ্ছে শনিবার রাজ্যের বিভিন্ন জেলায় বৃষ্টিপাত হতে পারে। খার্চিপুজা মেলা প্রদর্শনীর উদ্বোধন করতে গিয়ে ধর্মের পাঠ দিলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, বলেন গত ৩৫ বছরে রাজ্যে ধর্মের অপব্যাখ্যাতে আহত, আর ধর্ম না থাকায় বেড়েছে অপরাধ। টানা ২০ দিন রোগ যন্ত্রণার পর মৃত্যু হল সিপাহীজলা অভয়ারণ্যের একমাত্র বাঘ দীপর, এর ফলে বাঘ শূন্য হল সিপাহীজলা অভয়ারণ্য। সাপ্রমের পূর্ব টাকাতোষী এডিসি ভিলেজের নিয়ান সিং পাড়াতে মৃত ১১ বছরের নাবালিকা মমতা ত্রিপুরার বাড়িতে গেলেন ত্রিপুরা কমিশন ফর প্রোটেকশন অব চাইল্ড রাইটস এর ৪ সদস্যের প্রতিনিধি দল, কথা বলেন পরিবারের সদস্যদের সাথে। চিকিৎসক, নার্স অথবা কোনো স্বাস্থ্যকর্মী নয়, তেলিয়ামুড়া হাসপাতালে মৃতদেহের ময়না তদন্ত করছেন বাইরের অধ্যক্ষ লোক, স্বাস্থ্য দপ্তরে হস্তক্ষেপ দাবি। পাহাড়ে অচেনা রোগের প্রাদুর্ভাব, তেলিয়ামুড়া হাসপাতালে ৯ মাসের এক শিশু কন্যা মৃত্যু। ভারতীয় বিদ্যা ভবন ও ইনফোসিস ফাউন্ডেশনের উদ্যোগে শনিবার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে হবে সাংস্কৃতিক অনুষ্ঠান। শুক্রবার এক সাংবাদিক সম্মেলনে কথা বলেন অধিকর্তা কাশীনাথ দাস। তেলিয়ামুড়া হাসপাতালে মৃতদেহ ময়নাতদন্ত নিয়ে শুক্রবার হাসপাতালে দক্ষচক্র কাণ্ড ঘটে যায়, স্বাস্থ্য দপ্তরে হস্তক্ষেপ দাবি। শুরু হলো ৭ দিনব্যাপী ঐতিহ্যবাহী খার্চি পুজো, সকাল থেকে উপচে পড়া ভিড় পুণ্যার্থীদের। খার্চি পুজো এবারও ব্যতিক্রম ঘটনি সাধু সন্ততিদের সমাগমের, অনেক সাধুদের গলায় ঝুলানো রয়েছে আই কার্ড। সংসদে আজ শুরু হয় অনাস্থা প্রস্তাবের ওপর আলোচনা, আলোচনা ভোটাভুটিতে থাকবে না শিবসেনা, ওয়াক আউট করেছে বিজেডি সংসদরা। রাজ্য ভাগ নিয়ে অঞ্চলের সাথে বিশ্বাসঘাতকতা করেছে কেন্দ্র, তাই অনাস্থা। অনাস্থা এনে বললেন টিডিপি সাংসদ জয়দেব গাল্লা। অনুর্ধ্ব-২০ বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে ৪০০ মিটার দৌড়ে সোনাজয়ী হিমা দাস আসামের প্রথম ক্রীড়া রাষ্ট্রদূত হলেন, ঘোষণা দিলেন মুখ্যমন্ত্রী। সাতচন্দে এগ্রি সাব ডিভিশনের কর্তৃপক্ষের গাফিলতিতে নির্মাণের ৮ বছর বাধেও কাজ শুরু হয়নি বায়ো ফার্টিলাইজার প্রোডাকশন সেন্টারের। ছামনু ব্লকের পশ্চিম গোবিন্দবাড়ি এডিসি ভিলেজে পানীয় জলের উৎস অকেজ, ছড়া ও গর্তের নোংরা জল পান করে নানা রোগের শিকার স্থানীয় জনজাতি গোষ্ঠীর মানুষ। বৃহস্পতিবার রাতে কৃষ্ণনগর টিআরটিসি সংলগ্ন সিএনজি স্টেশন পার্শ্ববর্তী বৈদ্যুতিক ট্রান্সফরমারে অগ্নিকাণ্ড, অল্পেতে বড় সড়ো অগ্নিকাণ্ডের হাত থেকে রক্ষা পেল গোটা এলাকা। মধ্যপ্রদেশ বিধানসভা ভোটে মহাজোট গঠনে জোর প্রয়াসী কংগ্রেস, রাজ্যে মহাজোট গঠনে কংগ্রেসের হৃদয় আরো বড় করতে হবে বলে জানালো সমাজবাদী পার্টি। ৩০,০০০ শিক্ষক নিয়োগ করা হবে বলে মধ্যপ্রদেশ মুখ্যমন্ত্রীর ঘোষণা, আগস্ট থেকে নিয়োগ প্রক্রিয়া শুরু হবে বলে শিবরাজ সিং চৌহানের ঘোষণা।
বাংলায় জোর থাকা খেতে চলেছে বিজেপি। আগামীকাল তৃণমূল কংগ্রেসে যোগ দিচ্ছেন চন্দন মিত্র। জম্মু কাশ্মীরে প্রতিদিন হয়েছে জঙ্গি হামলা, 199 দিনে 256টি জঙ্গি হামলার ঘটনা ঘটেছে বলে মেনে নিল কেন্দ্র। মিশনারিজ অব চ্যারিটির শিশু বিক্রির অভিযোগের ঘটনায় মুখ্য হল কর্তৃপক্ষ, মিথ্যে প্রচার চলছে বলে জানালেন সিস্টার প্রেমা। নয়ডায় সাহাবিরি গ্রামে বিল্ডিং ভেঙে পড়ায় ঘটনায় এ পর্যন্ত 9টি মৃতদেহ উদ্ধার, উদ্ধার কাজ জারি, আপাতত 3 জন গ্রেপ্তার। মেডিকেল গ্রাউন্ডে লালু প্রসাদ যাদবের জামিন খারিজ করার দাবি জানালেন বিহারের উপমুখ্যমন্ত্রী। আরজেডি সভাপতি বাড়িতে বসে রাজনৈতিক কর্মকাণ্ড চালিয়েছেন বলে সুশীল মোদীর অভিযোগ। পয়লা আগস্ট থেকে সুরাজ গৌরব রথযাত্রার আয়োজন করেছে রাজস্থানের মুখ্যমন্ত্রী। বসুন্ধরা রাজের এই রথযাত্রাকে কুরাজ যাত্রা বলে কংগ্রেসের তীর্যক।